পাশের পাশিতে তাই তোলে সুর অলসপুর কথা করে খরচা কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা নিয়ে ডাকে যে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়ে কোনো ব্যথা পাই নাই তবে মনের ভিতরে যে ব্যথা পেয়েছি না সেটা প্রকাশ করার মতন না ঘটনাটা কি হয়েছিল সেটা একটু খুলে বলেন না উন্নতি করার ভালো কথা তার উন্নতির জন্য কি তার বউ টাকা সাপ্লাই দিবে এরকম যৌতুকবাজ স্বামী আমি চাই না হায় বাবা সে তো বলিছে যে এটা যৌতুক না লোন ব্যাংক থেকে যেরম করে ওই যে লোন নেয় সেরম তার আর দরকার কি ফুল টাকা তোমার উঠায় দিয়ে দিবা নে ব্রিফকেসের ভিতরে সমস্ত টাকা থাকবে না তুমি একটা একটা করে স্যাপদা ল্যাপদা গই নে তারপরে হাসিতে খুশিতে লুটায় পড়বা নে সাইরা গেলাম মাটির পৃথিবী জীবন খেলায় হারাইলাম সবই কি নিচির এই নিয়তির বিধান বুকে জমাট বাধা অভিমান আমায় মনে রাইখো চিরদিন পার হয় নাই তবু সুখ সাগর এই সিরি তোমাকে পাতি চায় ডলি যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে পাতি চায় বলো তুমি কি চাও হয়তোবা আমার কাছে 5 লাখ টাকা নেই কিন্তু আমার ব্যাংকে যা টাকা আছে আমি তোমাকে কালিয়ার ব্যাংকে নিয়ে যাব আমি ব্লাইন্ড থেকে সাইন করে দেব তুমি মনে করো যে যা টাকা আছে সব উঠাই নিয়ে নাও যদিও আমার চেক আমি নিজে লিখতে পারিনি কালিয়ার লোকজন লিখে দেয় তারপরও করছি তুমি যা আছে সব নিয়ে যাও তুমি তোমাকে আমার কাছে ফিরিয়ে দাও ওরে সিরু আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না তুই নাইমা বাড়ি যা বাড়ি যা তো বাড়ি চলে যাব মানে কি তুমি শিওর করে কথা কও তালি পরে নাইমা যাব না ওরে সিরু আমি টাকা পয়সা দিয়ে কি করব হ্যাঁ আমার তো খালি একটু ভালোবাসা দরকার না হয় আমি মানুষটা খারাপ তাই বলে তো এত খারাপ না যে টাকার কাছে আমি বিক্রি হয়ে যাব কিন্তু আব্বা তো যায় কলহ কি কলহ আমি যৌতুক চাইছি বলে তুমি পঞ্চায়েছো বুঝতে পেরেছি কি বুঝতে পারিছো তুই হচ্ছিস বলদ আর তোর বাপ হচ্ছে কে মহা বলদ না বুঝিস তুই আমার চোখের ভাষা না বুঝে তোর বাপ আমার চোখের ভাষা ও সাবলা কেমনে যে কি হয় এই আমি তোর বিয়ে করব তুই নাম 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 না না এভাবে করি তো হবে না আগে তুমি আমারে কও তুমি আমারে ভালোবাসো তোর প্রতি ভালোবাসা তো আমার আসে নাই মানে এখনো তো ভালোবাসা আসে নাই কেমন করে কব আমি এই কি কইলে তুমি যা সত্যি আমি তো তাই কইছি আমি তো মানে ভালোবাসি কিন্তু এখনো পুরোপুরি ভালোবাসতে পারি নাই আমি চেষ্টা করতেছি দেখছি রূপ এর মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু করিস না উল্টাপাল্টা করলে কিন্তু আমার মাথা একেবারে ঘুরে যাবে আর আমার যদি মাথা ঘুরে যায় আমি যদি পাগল হয়ে যাই তখন যে কি করি তার কোনো হিসাব নাই করে দিলাম জানি তারপর একবার আই লাভ ইউ কও না নাইমে আয় নাইমে আয় নাইমে তোর বাপে যে কো যে সাতার কাছে প্রস্তাব দিতে যত তাড়াতাড়ি প্রস্তাব পাঠাবে তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল আই লাভ ইউ কোস হে গাস তুমি শুধু মনে করো যে মানুষের বন্ধু না তুমি সে গরিবের বন্ধু তুমি শুধু আমাকে নিঃশ্বাস দাও না আজকে তুমি আমার দিচ্ছ একটা বউ উপহার তোমার কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ পাল্লি পরে আজকে রাতে তোমার এখানে আমি থাইকে যাব থ্যাংক ইউ গাস থ্যাংক ইউ শুধু অক্সিজেন না তুমি সবকিছু আমার পায়া দিলে ও ভাই 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 আজকে আপনি কি করতেছেন ওদিনকার মতো আজকেও কি হয়েছে কি তুই এখানে কি চাচ্ছিস কি গাছের সাথে ব্র্যান্ড করতেছেন নাকি যাচ্ছিস না কিসের জন্য গাছ তুমি গরিবের বন্ধু তুমি প্রেমিকের বন্ধু তুমি সিরুর বন্ধু
বেলি বেলি তুমি আসলাম কি জন্য বারে তোমার সাথে আমার কথা থাকতে পারে না পারে বসতে বলবো না আমি আলেয়ারে চিনি এইভাবে কথা বলার কি আছে বাড়িতে নাই কাছে বাড়িতে নাই তো কি হয়েছে এর আগে তো বহুবার আইছি আমি কাছে বাড়িতে ছিল না তখন আর এখনের মধ্যে অনেক পার্থক্য আছে তোমার ভাই আর বাড়ির মহিলা ওই মহিলা দুজনের ঘরের মধ্যে কি জানি করছে এগুলো তুমি মুখ দিয়ে বলতে পারবো না বাইরের থেকে লোকজন এসে ঘরে খিল দিয়ে দিছে হ্যাঁ আরে ভিতর থেকে ওরা দরজা বন্ধ করে কি করতেছে আমরা তো কিছুই জানি আরে ঠিক আছে যা হওয়ার হয়েছে এখন লোক জানা জানি করে লাভ নেই খিল খুলে দাও বাইরে দাও ওদেরকে এত সহজে ওই মহিলা আমার পা ধরতে হ্যাঁ আরে খালি পা ধরতে বলিছে দেখো আমার বন্ধু বুড়ো মানুষ হ্যাঁ ওকে বলে কি পায়ে লাঠি দিয়ে পিটাবে লাঠি মারবে বুড়ো মানুষের লাঠি মারবে এটা হলো ওরে আমি আমার মনে হয় পুলিশ ডাকন দরকার পুলিশ ডাকলে ঘটনাটা চারদিকে ছড়ায় পড়বো সবাই জানতে পারবো গ্রামের ভিতরে আপনি যতই বিচার সালিশ করেন গ্রামের ঘটনা গ্রামেই থেকে যাবো কেউ জানবার করবো না ঘটনাটা চারদিকে ছড়ায় দেন ঘরের ভিতরে বাইরে দেখা আছে না ঘরের ভিতরে দরজা বন্ধ করে কথা দরকার আছে ভিতরে কবে না বাইরে কবে সেটা ওরা বুঝবে তোর কি দরজা খোল করে দিচ্ছি তা নাহলে তোরে কিন্তু আমি খুন করবো বলে দিলাম দেখছেন আবার দেখছেন এখন হুমকি দে মেম্বার বাচ্চা মেম্বার আমার খালি একবার বেরোতে দে তোর যদি আমি খুন না করেছি তোর রক্তে অলসপুর গিরাম আমি একদম বয় দেবো তোর
তো 70 রাত মাটির নিচে ধরে পুড়তে পারবো তুই আগে দরজাটা খোল হারামজাদা কই কি দরজা আটকানো 70 রাত মাটির ভিতরে ঢোকাবে এত সাহস নাকি বোকা ভাই ভাই আমার তো মনে হচ্ছে কোনো বাংলা সিনেমা অভিনয় করে এনে ফিরাইছে দেখছেন না ময়ূরীর মতো কিরকম ডায়লগ দিবার লাগছে ময়ূরী মোটা না অত সিকু আরে না না ওয়ও খাইলে মোটা হয়ে যাবো মাত্র 3 মাস বুড়ো বাম খালি আমারে ছাড়া পাতি দে খালি ছাড়া পাতি দে রক্তের গঙ্গায় যদি তোরে আমি না ভাসাইছি আমার নাম বেলি বেগম না এ রক্তে গঙ্গা ভাসাই দেবে এই তোর অবস্থা দেখ তোর অলরেডি যাবজ্জীবন হয়ে গেছে যাবজ্জীবন বুঝিস যাবজ্জীবন হয়ে গেছে ঘরের মধ্যে যাবজ্জীবন থাকতে হবে বন্ধু এই যে তোমার বন্ধুর যে বিজয় অর্জন হলো খুশি হলি আর খুশিতে মানে অনেক খুশি হয়েছি আদি প্রতিশোধ এত তাড়াতাড়ি দাঁড়িয়ে এসে পড়বো এটা তো আমি ভাবতেই পারিনি বাসা ভাই আমার কিন্তু রাগ বাড়তেছে আমার রাগ আর বাড়ায়ও না তোমার সমস্যা বেনির সাথে হ্যাঁ তুমি তার উপর প্রতিশোধ নাও বেলির পাশে কিন্তু আমার দাঁড়ানো উচিত এই দেখ বেলি আমার জন্য কত কিছু চিন্তা করে তাহলে আমার তার জন্য চিন্তা করা উচিত না বল তুই কি বেলির নিয়ে ভাগ্যে যাওয়ার কোনো প্ল্যান করছিস কি কি ধরনের কথা কি জাতের কথা এগুলো আমার তো মনে হয় গ্রামের লোকজন তোদেরকে এক ঘরের মধ্যে আটকাইছে আমি যদি সময় মতো না যেতাম তাহলে তোরে ধরে একটা বাইটে ফেলতো বাইটে আরে ওগের কি সাহস সেটা আমার জানা আছে তাহলে আমার সাথে আসলি কেন চল তুই আমাকে চল আরে শোন শোন আমি তো আসিছি হচ্ছে মান সম্মানের ভয়ে মনে কর যে আমার আর বেলির ওই ঘরের মধ্যে যদি সবাই দেখতো কিচ্ছু করতে পারতো না কিন্তু এই গ্রাম শুদ্ধ মানুষজন যদি দেখে তাহলে পরে বেলির মান সম্মানের হানি হবে না সেই কারণে আমি চলে আইছি বেলির মান সম্মান আছে তোর কোনো মান সম্মান নাই তুই চল আমার আরে এখন তো যাওয়া আচ্ছা ডালি বান্ধবী কি কি খবর তোমার তোমার আমি খুঁজতেছিলাম একটা কথা কি হঠাৎ মনে পড়ে গেল আচ্ছা তুমি বিয়েতে কি নিবা কত মানে কোন শাড়ি নিবা এ শোনো আনারসি বেনারসি শাড়ি কিন্তু তোমার আমি দিতে পারবো না রে ওই বাড়ির থেকে যে অপমান করেছে সেটা আমি এখনো ভুলতে পারিনি তবে অন্য শাড়ি অবশ্যই তোমারে দিব কোন শাড়ি চাস সেটা তুমি আমার ভালো করে কও কি শাড়ি চাস তো কও তো রাজশাহী জামদানি রেশম সিল্ক মানে জরিওলা ওরম কিছু তালি পারো কও না সেটা আমি দেবো কোনো সমস্যা নেই লেহেঙ্গা পিং পিং এরম একটা দেই সিরু তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে কিন্তু তুমি তো জানো না আমি এতক্ষণ কি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম এবং গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম সেটা তো তুমি জানো না কি শুরু করলি ওর সঙ্গে এইসব কথা কি বলতিস সে আমাদের বুনাই হবে মানে কি কি জন্য বলতে গেলি না না আমি তো কথা বলতে পারতেছি না কোনো কথা বলতেছি না তো আমি হ্যাঁ বলা দরকার নেই কি বেলির সাথে ধরা খেয়েছো নাকি ওনার কাছে আমি বুঝিনি আমি কিন্তু বুঝেছি হ্যাঁ শুরু হয় কি একদম বাজে কথা বলবি না তুই আচ্ছা ঠিক আছে বাজে কথা কব না আমি আমার বিয়ে ছাড়া কোনো কথাই এখন আমি মাথায় নিতে পারছি না এটার টেনশনে তো আমি মারছি মনে হচ্ছে এখন অন্য কারো সাবজেক্ট এটা আমার জন্য সাবজেক্ট এটা তারপরও মানে আমি খুঁজছি কোনো বিপদ আপদে পড়লে কিন্তু আমি কিছু করতে পারবো না একটা পরামর্শ দিয়ে যাচ্ছি যদি কোনো কিছু করতে চাও তাহলে মনে করো সাবধানে করো এই ফালতু লোক এই এই ফালতু এই সাবধানে মানে হ্যাঁ তুই ওরে এই বুদ্ধি দিচ্ছিস কিসের জন্য তার মানে তুই সব কিছু সাবধানে করতি না না হুজুর না কি কষ্ট সান আরে ও তো ছোট সম্পর্কে ছোট বলি তুই আর কি করছিস আর কি ও ছোট মানে ও সম্পর্কে ছোট ও সম্পর্কে বড় হয় বড় জান মন্টি ও তো আমাকে সে কথাই কয়েছে তুমি নাকি বুড়ি আমি নাকি বুড়ি বিয়ে করতে এই এই কোন বললাম যে তুই ভাই বোনের মধ্যে তুই জ্ঞান জান বাতাসের কিছু জানিস রে আই
তুই আগে বাড়ির মধ্যে দুষ্টামি করতে ঠিক আছে, তুই বাড়ির বাইরে এসব কথা বলে বেড়াচ্ছিস, আজব তো কি কি করতেছিস তুই? আরে না, মনে কর যে বিয়ে তো মনে হয় প্রায় হয়ে গেছে, তাহলে একটা সম্পর্ক হয়েছে না, সেই সম্পর্কে মনে করার সঙ্গে আমি একটু ফান করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। দুষ্টুমি করবি কেন? তুই ওর সাথে দুষ্টুমি করবি কিসের জন্য? তুই সম্পর্কে বড় না সম্মানিত? তুই জানতো বুড়ে শকুন সরকার এখানে কি করেন আপনি? আপনি সিমকে ইয়ের বড় দেখেন না কষ্ট পাচ্ছে, ওর বড় না আপনি, আমাকে বড় না মুরব্বি এরকম ইয়ে করেন কেন? যার বাড়িতে শুয়ে থাকে এই তোর চিৎকার শুনে তো মনে হচ্ছে না যে আমি মুরব্বি, মনে হচ্ছে তুই মুরব্বি, বুঝতে পারছিস কি জন্য তার সঙ্গে সব বলছি আমি? তুই এত খেপে গেলি কিসের জন্য? ওটি দেখো ডাক্তার হয়ে উঠেছে, বিয়ের পরে কিন্তু আমি একবার জন্য সহ্য করবো না, এই সমস্ত আমি টলারেটই করবো না, কি মনে করেছে সে নিজের সম্বন্ধী হতে পারে? কি বলো ভাই বিষয়টা কি? বিষয় বুঝতেছ না? চকচকা ব্লেড, একদম নতুন ব্লেড একটা আইনে স্টিলগুলো চাইছি দিয়ে, তারপর তোমার এই সুন্দর চেহারাটাকে পুরো গ্রামে ঘুরে ঘুরে দেখাবো। ও তাই না? তা তোমার মাথায় তো চুল সব পাকিয়ে পুকিয়ে গেছে। না 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 না, পাকেনি এটা, এটা আমার বুদ্ধিতে পাকিছে। ও বুদ্ধিতে পাকিছে, তার মানে তুমি বুড়ো না? কিন্তু আমি তো মনে হচ্ছে একটা ভুল করে ফেলেছি বাজা ভাই। কোনটা ভুলটা? হচ্ছে তুমি যে আমার এক আঙ্গুল দিয়ে মাফ চাইলে, ওই এক আঙ্গুল দিয়ে মাফ চাওয়ানোটা আমার ভুল হয়ে গেছে। তো আমি আমার এই ভুলটার একটা পেয়াস চিত্ত করতে চাই। তো কিরম করে করেছি জানো? ওসি সাহেবরে আমি অলরেডি ফোন করে দিছি। কোন ওসি? ওই আমাকে থানার অলসপুর পৌরসভার ওসি আর কি ফোন করে দিছে, উনি চলে আসতেছে ফোর্স নিয়ে, ওনার ফোর্স নিয়ে চলে আসতেছে। ওনারে আমি অলরেডি সব বলে দিছি, কেসের বিবরণ কী টি কিরম হবে সব কিছু বলে দিছি, অসুবিধা নাই। উনি বলেছে উনি আইসে তোমার কোমরে দড়ি বেঁধে পুরো গ্রামের মধ্যে ঘুরাতে ঘুরাতে নিয়ে যাবে, যে এরকম একটা ন্যাক্কারজনক কাজ করতে পারে সেরকম একটা লোক নেই। তো অসুবিধা নাই, বলেছে যে মেম্বারের খাতাতে তোমার নামও কাটা যাবে, আর মেম্বারের ইলেকশন তো দূরের কথা, তুমি করছিলে না যে কদিন পরে তুমি চেয়ারম্যান ইলেকশন করবে, সিদ্ধান্ত করতেই পারবে না, মেম্বার যে আছে সিদ্ধান্তও তোমার নাম কাটা। ওই কথা শেষ, কথা শেষ হয়েছে, হ্যাঁ যথেষ্ট হয়েছে। ওসি আসবে, ওসি আমাদেরকে কোমরে দড়ি দিয়ে বান্ধি নিয়ে যাবে, ওসি আমাদেরকে চেনে, আমরা তো ওসি একদিকে ঢুকবে আমরা আরেক দিক দিয়ে বাড়ি যাবো। আরে বজা ভাই বোকারে, তুমি তো মেম্বার, কোন ইউনিয়নের মেম্বার কিনা চেয়ারম্যান কিনা তাদের ছবি সহ সবকিছু তো থাকে পুলিশের কাছে। পাগল, চুল কি বুদ্ধিতে পাকিছে নাকি বাতাসে পাকিছে তোমার? না বুদ্ধি একটু বেশি হয়ে গেছিল। আমার ফোন আসতেছে, মনে হচ্ছে সাহেবরা চলে আইছে, তুই যে ফোনটা ধরি না। এই না না, এগুলা বাদ। হ্যাঁ এখন আমাকে কি করা লাগবে? দেখো আমি যেটা করতেছিলাম, এই যে আমরা সবাই মিলে আসছি, তুমি একা রইছো, হ্যাঁ এই বাজার সদাই আছে কিনা, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে কিনা, এইসব জানা টানার জন্য আমরা একটু গেম গেম খেলতেছিলাম। গেম গেম খেলতেছিলে? আমারও তো ধরে যায় একটু গেম গেম খেলতে ইচ্ছা করতেছে, ইচ্ছা করতেছে। আপনি এখন গ্রামের মাঝখানে সবার সামনে আমার পা ধরে মাপ চাবেন, আর জোরে জোরে বলবেন বেলিয়া পা মানে মাফ করে দেন, বেলিয়া পা মাফ করে দেন, এইটু কি তো না? হ্যাঁ কোনো সমস্যা নেই, এই রাস্তায় এসো সবাই আমাদের দেখবে, আমরা মিলে আমার পা ধরে মাপ চাবো, পুলিশ টুলিশ দরকার নাই। তোমার বোঝার দরকার আছে, তুমি আসো আমার সাথে। আরে কোথায় তুমি আসো আমার সাথে, আমি তোমার বোঝায় বলতেছি, আসো না আসো দেখা। তুমি এখানে দাঁড়াও, মনে করো যে তুমি হচ্ছে বেলি, ঠিক আছে? আমি তোমার সঙ্গে এখানে দাঁড়ায় কথা বলতেছি। এখন বাইরের থেকে কেউ এসে ইচ্ছে করে যদি দরজা লাগায় সিকিউর দিয়ে মানুষজন ডাকে নিয়ে আসে, তখন আমার কি করার ছিল বলো? এই যে দরজাটা ধরো এরকম লাগাই দিয়ে বাইরেতে শেকড় লাগাই দিল, আমি আর তুমি এখানে কথা বলতেছি, এখানে আমার অপরাধটা কি কি করার ছিল আমার সেটা বলো। আমার এত কিছু বুঝার দরকার নেই, আপনি দরজাটা খোলেন। হ্যাঁ দরজাটা তো খুলবো, আমি তোমার প্র্যাকটিক্যালি সে বিষয়টাই দেখানোর চেষ্টা করতেছি। মনে করো যে আমি কি করতাম এতে, আমার কি কোনো অপরাধ আছে? আমার বলো তুমি যে আমার কোনো অপরাধ আছে। আচ্ছা ঠিক আছে বুঝছি, আমি দরজা খুলেন। আচ্ছা আমার কোনো অপরাধ নেই তো? ঠিক আছে দরজা খুলেন। না তুমি আমার বলতে হবে যে এই সিরু ও ভাই কি অবস্থা তোর? হ্যাঁ এরকম ফাঁকা বাড়িতে দরজা খিলি দিয়ে কি করতেছো তোমরা? কেউ বসে ধিমা
ভালোবাসিতে তাই তোলে সুর অলসপুর।